সমকামিতা ইসলামের দৃষ্টিতে কত বড় অপরাধ, ইসলামের শাস্তিটা কি? আর বর্তমানে দেখা যাচ্ছে বিশেষ করে পশ্চিমা বিশ্বে সমকামীদের অধিকার নিয়ে, তাদের স্বাধীনতা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। তো সেখানে অনেক ওলামায়ে কেরাম পর্যন্ত তারা বলছেন যে না, প্রত্যেক মানুষের ব্যক্তিগত স্বাধীনতা আছে, সেই জায়গা থেকে সে যদি এ ধরনের কাজ করে তার পাপের দায়ভার সে নিজে বহন করবে, কিন্তু এই জন্য তাদেরকে সমালোচনা করা যাবে না বা তাদের শাস্তির দাবি তোলা যাবে না, এ ধরনের অনেক কথা কেউ কেউ বলেছেন আর কি, খুব কম সংখ্যক কিছু ব্যক্তি বলেছেন। তো এই বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি হবে? জাকাল, এই বিষয়ে আমি বলবো যে আসলে সমকামিতা, এই যে অভ্যাস অথবা এটা যেটা গুণা, শরীয়তের দৃষ্টিকোণ থেকে যত গুণা মানুষ থেকে সাব্যস্ত হয়, এই সমকামী গুণাটা এত বছর এত মারাত্মক গুণা, এবং এটাকে কোরআন যে ভাষায় উপস্থাপনা করেছে সেই দৃষ্টিকোণ থেকে এটা একটি সকল গুণার সাথে একটা আলাদা গুণা, এবং এটা এত জঘন্যতম গুণা যে গুণা সম্পর্কে আল্লাহ বলছেন যে মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। আসলে এই অভ্যাসটা চালু হয়েছে কওমে লুত থেকে, লুত আলাইহিস সম্প্রদায়ের কাছ থেকে, আর এটা এমন একটি ঘৃণিত অভ্যাস এবং নব আবিষ্কৃত অভ্যাস যে অভ্যাস সম্পর্কে শরীয়ত বলছে মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, যে এই গুণা তোমাদের পূর্বে কোনো সম্প্রদায় এই গুণা তারা করেনি। এটা একটি বিষয়। আর একটি বিষয় সেটা হলেই শরীয়তের দৃষ্টিকোণ থেকে যে এটা এমন একটি খারাপ অভ্যাস, যেই খারাপ অভ্যাসটি মানুষ কিন্তু আশরাফুল মাখলুকাত, আল্লাপাকে ঘৃণিত অভ্যাসটা পশু পাখির মধ্যেও আল্লাপাক রাখেননি, তাদের মধ্যেও এটা পাওয়া যায় না। আর এটা এমন একটি মারাত্মক বদ অভ্যাস যে আল্লাপাক এই অভ্যাসকারীদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাপাক স্বয়ং আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য, এবং তাদেরকে যে শাস্তি দিয়েছেন এরকম শাস্তি পৃথিবীতে অন্য কোনো সম্প্রদায়কে এইভাবে শাস্তি দেয়নি, যে পুরাটা কওমে লুতের বস্তিকে আল্লাপাক উপরে নিয়ে, হ্যাঁ, ফাজা আল্লাহ আলিয়াহা সাফিলাহা, যে আমি উপরের অংশটাকে নিচে করে দিয়ে ওদেরকে একেবারে ধ্বংস করে দেওয়া, এরকম জঘন্যতম কঠিন শাস্তি আল্লাপাক অন্য কোনো সম্প্রদায়কে দেয়নি। অন্য সম্প্রদায়ের লোকের আমরা দেখি যে কুফরির কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, একটা নির্দিষ্ট পাপের কারণে এত বড় শাস্তি বোধ হয় এবং এত ঘৃণিত ভাষায় শরীয়ত বলে নাই। এবং আল্লাহ নবী বলছেন মান ওয়াজাতুমুহু ইয়ামাল আমালা কওমে লুত, যে ব্যক্তি কওমে লুতের এই সমকামিতার কাজ যার মধ্যে পাবে, ফাকতুলুল ফাইল আল মাফুল, ফাইল মাফুল, যে করেছে যাকে করা হয়েছে উভয়কে হত্যা করার নির্দেশ দিয়েছে। মানে অন্যান্য জিনার ক্ষেত্রে তো দূরে শাস্তি আছে, বিবাহের পূর্বে একটা আর বিবাহের পরে একটা, কিন্তু এই সমকামিতার শাস্তিটার সম্পর্কে এটা কোনো শর্ত না, বিবাহর আগে হোক বা পরে হোক, এবং ডাইরেক্ট এরকম সাক্ষীর প্রয়োজন নেই, হ্যাঁ, তাকে একবারে মানে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং ওলামা ইকরাম বলছেন যে তাদেরকে হত্যা কীভাবে করবে, হ্যাঁ, কেউ বলছেন তাদেরকে একেবারে জনসম্মুখে, হ্যাঁ, পাথর মেরে নিক্ষেপ করা হোক অথবা পাহাড় থেকে ফেলে দিয়ে, হ্যাঁ, মানে ঘৃণিতভাবে তাদেরকে হত্যা করা হোক। তো ওলামা ইকরাম বলছেন তাদেরকে এখন বর্তমান যেমন সৌদি আরবে যেরকম তরবারি দিয়ে হত্যা করা হয় এভাবে তাদের হত্যা করা হয়। তো শরীয়তের এতগুলি ভঙ্গিমা দেখে যেটা বোঝা যায় সেটা হলে এটা একটা অত্যন্ত ঘৃণিত অভ্যাস, নিকৃষ্ট কাজ, এবং আল্লাপাক এই কাজের কারণে অত্যন্ত রাগান্বিত হন, এবং সেই সম্প্রদায় আল্লাপাক যেভাবে ধ্বংস করেছেন, হ্যাঁ, ভয় লাগে হয়তো বা এই কাজের কারণে আল্লাপাক আরও বড় শাস্তিও এই সম্প্রদায় মানুষকে দিতে পারেন। এখন যেটা সেটা হলে যে আমরা দেখতে পাচ্ছি যে বিধর্মীরা, হ্যাঁ, এটাকে তারা এখন শুধু ব্যক্তি আমলই নয় বরং সরকারি পর্যায়ে সেটাকে নিয়ম আইন বানিয়ে, হ্যাঁ, এটাকে সমাজে পরিচালনা স্বাধীনতার নাম করে এটাকে তারা, জি, মানে আমি এটা বলবো যে তারা আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা করছে, হ্যাঁ, এবং সীমা লঙ্ঘন করছে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাবো, আর যারা এটা করছে তাদেরকে ভয় করা উচিত যে আল্লাপাক এই হয়তো পাপকে আল্লাপাক বরদাস্ত করবে না, যারা এটা আছে ওই আগের সম্প্রদায়ের মতো আল্লাপাক তাদেরকেও যে কোনো সময় এ ধরনের বড় শাস্তি দিতে পারে, এতে কোনো সমস্যা নেই। এখন তাদের এই বদ অভ্যাসটা, এটা এখন বর্তমান ইন্টারনেটের মাধ্যমে এটা এমনভাবে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে মুসলমানরা পর্যন্ত এখন পর্যায়ক্রমে, হ্যাঁ, তাদের এই কথায় প্রভাবিত হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি মুসলিম ভাইদের জন্য বলবো যে নিজের ইমান বাঁচানোর তাগিদে, হ্যাঁ, এগুলি থেকে নিজে দূরে থাকতে হবে, এবং নিজের সমাজকে বাঁচানোর জন্য
এই ধরনের সকল মানে প্রচার এটাকে বন্ধ করে দেওয়া উচিত। একজন মুসলমান কখনো এর পক্ষে কথা বলতে পারে না। হ্যাঁ, ব্যক্তিগত স্বাধীনতার নাম করে অনেকে বলছে যে না, যে যে যার পাপের দায়ভার নেবেন, এদের কথা বলার সুযোগ জি জি এই কথা কখনো সুযোগ নেই। আর তাহলে আল্লাহ পাক বলছে মান আমিনকুম মুনকার ফায়ুগাইরু বিয়াদি, এটা একটা মুনকার, ঘৃণিত মুনকার, আর এটা তার দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার এটা চেষ্টা করতে হবে। এখন কেউ যদি এর পক্ষে এই কথা বলে বলে যে হ্যাঁ লাইক রহাফের দিন, হ্যাঁ কারো দিনের মধ্যে কারো সবাই স্বাধীন, স্বাধীন যে কেউ যে কোনো কথা বলতে পারে, জি না, আল্লাহ পাক আমাদেরকে তো আর পাপ থাকবে না, সবই হালাল হয়ে যাবে, সবই হালাল হয়ে যাবে। তাহলে যে কেউ যা কিছু প্রকাশ করবে এখানে বাধা কিছু থাকবে না। সাথে এই কথা মুসলমান বলতে পারে না, হ্যাঁ যে এটা যে কেউ যে কেউ কথা বলতে পারে। আল্লাহ পাক আলহামদুলিল্লাহ আমাদেরকে যে দিন দিয়েছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িন, হালাল স্পষ্ট হারাম স্পষ্ট, যেটা হারাম সেটা হারাম বলেই সমাজের সামনে প্রকাশ করতে হবে, হালালটাকে হালাল বলেই বলতে হবে। অতএব এখানে বলার মধ্যে যদি কেউ মানে ওটাকে ছোট করে দেখে তাহলে ওই জিনিসটাকে মানে উৎসাহ দিচ্ছে না, জি জি সেটাকে উৎসাহ দেওয়া। এর পক্ষে যদি কেউ কথা বলে তার জন্য এটা কত বড় অপরাধ হবে? এটা আর জঘন্যতম অপরাধ। সে হারামকে আরো উৎসাহ দিচ্ছে এবং হারামের পক্ষে সে আরো রায় দিচ্ছে, জি হ্যাঁ, সে যেন হারামকে সাপোর্ট করতেছে। তো হারাম যে ব্যক্তি করলো অথবা হারামকে সাপোর্ট করলো গুনার দেশে কিন্তু সমান, সবাই সমান, জি। এই কথা থেকে বিরত থাকা উচিত। বহুত শুক্রিয়া, জাযাকাল্লাহ।